প্রিয় ভারপমণ্ডলী আশা করি তোমরা ব্যবকিরে জের ভালো আছো মোরা আজকে কোনো কোনো চ্যালেঞ্জ করতে যাইতেছি না আজকে তোমাকে একটা চ্যালেঞ্জ দেব হেডে যদি তোমরা কমপ্লিট করতে পারো তা তোমাগুলো কিন্তু উইকলি গিওয়ে আছে মোরা আজকে যে চ্যালেঞ্জটা দেব এইটা প্ল্যাটফর্ম যে তিনজনে কমপ্লিট করবে হেগরে দেব তিনটে উইকলি এটা অবশ্যই ভিডিওটা শেষ তো দেখতে থাও কারণ চ্যালেঞ্জটা মোরা ভিডিও শেষের দিকে কই দেব মানে আর আজকে ভিডিওটা তোমরা এমনি এনজয় করতে থাও তোমাকে যে চ্যালেঞ্জটা দিমু সেটা মুই অন কমপ্লিট করার সিস্টার মু তোমরা পুরোটা ম্যাচ দাও তাহলে চ্যালেঞ্জ সম্পর্কে ডিটেলে বুঝতে পারবা আনে আর এই জায়গাতে মোর নাম্য কলম হচ্ছে এমবিভূতি পাইসি আর ব্যামালা পরিমাণ এনিমি নামছে এইটা বার করে পাওয়া গেছে কিন্তু বারপু তোমার এমই ঘুয়াই দিতে আছে কিন্তু মরলে নাকে যাই হোক সমস্যা নেই আমরা এমন মারি দিলি মরবে এনে অকে গেছে লইয়ে আর একটা হিট দিয়ে দিছি শুনিয়ে জ্বালাই দিছি মরে জিবে নেল্লাল্লাই আর এজারে কিন্তু আরো ভরপুর এনিমি আছে অগুলো দেখতে হইবে কেয়ারফুলি গেমটা খেলা লাগবে ও মা গতম করে এই এই বললে কেডা এই ভাই ভয় সমেতকার মার দিয়ে দিতে হইবে কিন্তু গুলি লাগতে আছে নেখা এবার মার দিতার মনে এমও বেশি নেই ও মা গতি বেড গেইলে বলতে গুলি রইলে কি পাগল হয়ে গেছে নাকি শুনিয়ে জ্বালাই দিছি মোর এমও আছে তিন ধারাবার এমপি ভাই এবার এমপি ভুটিতে কোনো এমও নাই আর যদি দেখতে হইবে যে এমও টেমো পাওয়া যায় কি না আর না পাইলে অন্য গান লইতে হইবে এই লুট বক্স আগে লুট বক্স চিনে নাকা বুঝলাম না ব্যাপারটা হায় হায় ও দি মোর সেই ওখার রাতি আর এমপি ভেবে জিরো এম আর মোর দা তো তাও তিন দা আছে এই যে গেদ্দে 204 দে নাইন ফোর দা লইল ভালো এটা লইল হইছি একটু আগে যে গেরিলে ভাইর ভরে মার্শাল আমি ভাইর পা আবার ওই জায়গায় নামছি দেহ দিতে আমি স্যার আবার সোজে দৌড়ে গিয়ে আরে আবারও দ্বিতীয়বারের মতো মারে দিছি এ বিরের রিভাইভার চান্স নাই কোনো এ ফিরের ফেরো দায়িত্ব আরবে না নে ভাইর ভর লাভালাভি বেশি এই কারণে ভাইর ভরে লবিতে পাঠাই দিতে বাধ্য হয়েছি ওইটা কোনো বিষয় না চলো এবার এই পেশে আরও এনিমি আছে এবার ভুকু ধরতে হইবে এই দিয়ে আনুপিটে বিটি চলতেছে কঠিন হারে ভিতর দিকে যাইতে হইবে আর মোর এস এম জি এমন লাগতে হালকা কিছু এই জন্য লুটমুট করতে আসি আশেপাশ ব্যাপার না এক বা এক ম্যাগাজিন হয়ে গেছে এটি যথেষ্ট বারপুকু ধারে যাইতে হইবে আর অগ বর্তমানে এলাইতে হইবে কারণ প্রচুর পরিমাণে একটা বারবু সজাইয়ে শুনিয়ে দিছি জ্বালাইয়ে এখন দেখো সোজা দৌড় দিয়ে মোর দিক গেছে আর মই তো আর দিকে আই পড়ছি মরে গেছে ফাইনালি আর আশেপাশে আরও শব্দ পাইতে এসি আরও বারপুকু আর কথা একবার বাই পড়ছে এটারও মার দিছি এই সুন্দর মতো এনে খারাইছে হাতে জিয়ে টিনলে এটা কোনো কথা দেশে কিছু না শটগান ডেমো পাইলে ওমাকে পিস দিয়ে মারে গেরা আবার এই দুইটা বাইরে দিয়ে ডাইরেক্ট মার রেলাইছি এ বাইরে কিছু বুঝতে ওটা লাগিয়ে লবিতে চলে গেছে কেবলই মারতে এলে ও দেখে যে আরে মারিনি আর মারা সুরের জীবার দুই গুলিতে ডাইরেক্ট সান্দের দেশ চলে গেছে আর আরও একটা বাইরে পুকিন্তে চলে আইছে এদিকে ফায়ার করছে লেস্কার দিয়ে স্কার পাইলে কমেলে মিস্কার কিং স্কার কিং এর আনি দেবে দি মানে এইটা ওপেন ফিল্ডে খারাই খারাই কানা কানা হরে আর আমি কভার টু কভার যাইয়ে মারি দিলাম ডাইরেক্ট লবিতে পাঠাই দিলাম বার বগুলম লাফাইতে লাফাইতে মগু দিকে আগুয়ে এসে ব্যাপার না আরো ভালো হয়েছে মগু সময় বাঁচাই দিছে এখন দুইটা বাড়ি দিলে মরে যেই বিয়ানে এটি সোজা আইসে একটা গুলি লাগছে আড্ডা লাগে নাই এবার দুইটা মারলে সামনের দেশে চলে যেই বিয়ানে বাইজের দেয়ালে আবার একটা এম ট্রেন অর্ধে সাপি মেপি দলে দৌড় দিয়েও আগুত পড়তাম না নে যাই হোক আগে বাকি মার দিছি ভালো হয়েছে আর ফ্যাক্টরির মধ্যে মনে হয় আর একবার ফো আছে বই বই মনে হয় উমান বইছে সমস্যা নাই ওরেও মারি দিব মানে র্যাঙ্ক পুশ দিতে আসে এই সময় গুলাগুলির আওয়াজ পারলাম ওই দিয়ে ওই দিয়ে বার খুব বাবা আবার দি গুলিও হরে ওই পজিশন লাই সুন্দর মতো বইয়ে রয়েছে আমি কেমন লাগে দেখ পজিশন লাই বইয়ে রয়েছে ওই দিয়ে মুই আমু আর গুলি করে দেবে দেখ মুই দিয়ে আর আগে মরে সময় গুলি করছে আগে আগে যাই হোক ভালো হয়েছে বাড়ি পরে মারি দিয়ে মৌ খিলে হয়ে গেছে নয়টা আর তোমাকে যে চ্যালেঞ্জটা দেশ চাইছি এই চ্যালেঞ্জটা হয়েছে বাই তোমাকে খালি পিক দেয় নর্মাল দশটির করা লাগবে মানে পিকের বাইর দিয়ে আজ কিল করবো এগুলো কাউন্ট করা যাবে না পিকের ভিতরে থাকে দশ কিল করতে হইবে আর দশ কিল করার পাশাপাশি তোমাকে ওই ম্যাচটা বুইয়াও করা লাগবে আর এই যে পুরো ম্যাচটা খেলবা এইটা তোমরা স্ক্রিন রেকর্ড করবা করলে পরে আমাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি তুমি আন যাও তাহলে এই ইনস্টাগ্রামে একটা আইডি দেখতে পাবা মানে ওই আইডিতে তুমি তোমার ভিডিওটা সেন্ড করে দিবা ভিডিও বা এডিটিং করবা না এডিটও করবা না তোমার মধ্যে প্রথম যে তিনজন ভিডিও আগে পাঠাবা চ্যালেঞ্জ কমপ্লিট করবে একো তিনটা উইকলি দিমু আর ভিডিও পালনের শেষ সময় হয়েছে তোমার আগামী শুক্রবার পর্যন্ত আজকে যে বিজি টাইমে ভিডিও আপলোড করবো এরপর আগামী শুক্রবার পর্যন্ত তো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ল বেশি কথা না করি মোরা গেম প্লের দিকে আবার মনোযোগ দিই আর তোমরা অবশ্যই চ্যালেঞ্জটা কমপ্লিট করো আর মোরা থেকে আই বুঝছি গুলো মগু এই লিস্টে ধরে দিতে মার দিয়ে দিতে দৌড়াইতে আছে মোরা আর বন্ধু দেখা নেই আর মার দিতে মনে দেয় আর আগে মরে গেছে মরে
বুঝলাম না, আমাকে তো সাইলেন্সারও লাগার নেই নাই। ও কোন দিক চাইছি দূরে হেওয়াই ভালো জানে আর আল্লাহ ভালো জানে। এখন কত যে মবুক্কি লই গেছে যে ভাই দশটা, আর এনিমি আছে মহিষারা নয়জন, আর পিকে কয়টা খেল করছিলাম এত খেয়াল নাই। সাতটার মতো মারছিলাম মনে হয়, তোমরা খেয়াল করো। আর তোমাকে চ্যালেঞ্জে তো 10 kill করা লাগবে, তোমার 10 kill করে ভিডিওটা পাঠাই দিও। এনিমি পাইতেছি না, আর কুইক লিস্ট লাগাইয়ে লাইছি, আর এই বাইর জোনের বাইর খুলতে দৌড়ে আইতেছে জোনের মধ্যে। এমন ঈদ মাতা গো ফাটাই দি মনে, আর ধরা দিয়ে তার মনে অত সোজা আইতেছে। ওই যে দৌড়ে আইতেছে বাইর করে, তোমরা তো দেখছো মনে হয় ওডারে, সমস্যা নেই, অমুক দেখে নেই, ও যে অগার অগার সোজা দৌড়ে ইতি আছে। আবার দি ডাইন গুলে হানলে এত চালাই কে তোর, তুই আইতেছে সোজা আবি, সমস্যা নেই, আরো আনতাম দিয়ে মার দিম অনেক, কিন্তু এরা কি এলে মাত্র বেশি ড্যামেজ দিয়েছে, 20-40 ড্যামেজ খাইছে, ব্যাপার না। ও খারাই খেয়েছে না, শুধু দৌড়ে গেছে। ওকে আর দেখি বন্দুক নেই কোনো, খালি দৌড়াই দি, বন্দুক মনে হয় নাই, অন্তর পেয়ে মারি দি মনে, ব্যাপার না, মরে গেছে ইটলিস্ট। আহারে খোদা, এরা কে কুমে আলে সাদে মাদে কোন আনে পরিয়ালে র্যাঙ্ক পুষের লেগে গান গোনা লয় নেই। ম্যাচ গেছে প্রায় শেষ হই, আর এখন বন্দুক ছাড়া দৌড়ায় না, কি আল্লাহ আল্লাহ মাবুদ জানে। বন্দুক দিয়ে আনলে কিন্তু ভালো হইবে, বন্দুক আনলে না এমন পুষ দিছে এক জায়গায় বইয়ে, দেবতে কি অবস্থা, সব শর্টরেঞ্জের বন্দুক। বাইরফুল আমরা চলে আইছি ম্যাচের একদম শেষের দিকে, আর এনিমি আছে মহিষারা 6 জন, কিল হয়েছে মগ 11টা, আর বেশি কিল করতে আর নেই, কারণ মোরা পিকে কিল করে লাইলাম, এরপর এনিমি কমে গেছে আর এনিমি বাঘে পাই নেই। তোমরা ট্রাই করবা পিকে কিল করার, 10টা kill করার, বেশি করার, যেন মনে করো ভিডিওটা ভালো হয়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ম্যাচটা, তোমরা কিন্তু সোলো ম্যাচ খেলবা, স্কোয়াডে ম্যাচ খেলা যাবে না, স্কোয়াডে খেললে এমনি কিল হয়ে যায় 8-10টা, পরে ব্যাপার না, তোমার সোলোতে খেলবা, সোলোতে দেখবো 10 kill করা লাগবে সোলোতে তোমাকেও। আর এই জায়গা দিয়ে অন এনিমি কমবে, সাদে কি কেউ আছে, তাইলে মু এন্ডে সাদে চলে যাবো, লান্সপেড মারবে, লান্সপেড তো একটা আলে মারবে, সাদে যাই দিই। এনিমি আছে অল্প কয়েকজন, কিন্তু কোনো না কোনো ফাইটের আওয়াজ পাইতেছি না। এনিমি সাদেও থাকতে পারে, যাই দিক খেলে, আর না থাকলেও আশেপাশে কেউ থাকলে মারমু আনে। ছাদে তাই পড়লাম, কিন্তু এনে তোমার প্ল্যান আছে, যে মধ্যে ল্যান্ড মাইন আছে, এই ল্যান্ড মাইন গুলো জায়গায় লাগাই দিব। কেউ যদি ওই লঞ্চ পেটটা মারে সেম টু সেম জায়গায় আয় না, তাই ইনি মরে জিবি আনে, ডাইরেক্ট লবিতে সেলি জিবি আনে, ভালোই বেনে তাই কেউ লাগাই দিছি, কিন্তু আশেপাশে তো কেউ দেয়নি না, বাইর পুরো কমে হওয়া জানে কেরা। আর এনিমি তো কমতে আছে, এনিমি মাত্র 2 জন কমে গেছে, কিন্তু এগুলো কমবে, কোনো মায়ের আওয়াজও তো পাইতেছি না। মহিষারা আছে আর 4 জন, স্কোয়াডে খেললে কইতে মানে এক স্কোয়াড আছে, যাই হোক জায়গায় কেউ না পাইলে জায়গাতে নামে যেতে হইবে, আর নিচে কেউ থাকলে এগুলো ধরে যেতে হইবে, দিয়ে এলিমিনেট হয়। জোনে গেছে একটা মোড়, এরা কোনো কথা ভাই, কিলে মগজ দিতে আইয়ে মগজ একটা কিল বাড়তে। এমন এনিমি আছে আর 3 জন, এটা কমবে, এই 3 জন দেওয়া নর্মাল হইলে মগজ দিতে কিল লাগবে, কারণ কিল এমনি কমেই গেছে। চাইলে আমি একটা হিট লিস্ট লাগাবো, হ্যাঁ বলে এমন আর কেনা যাইবে না। ও মা গড, ডাউন হলে কোন নেই, ওই যে ল্যান্ডমাইন লাগাইলাম, ল্যান্ডমাইনে ডাউন হয়ে গেছে, এক বাইরফু যেটা করলাম হেয়ে, বাইরফু সুন্দর মতো ওই লঞ্চপ্যাডটা মারছে, ওই বেশ দিয়ে ফ্যাক্টরি ওই বেশি মনে আনলে লঞ্চপ্যাডটা মারলে সুন্দর মতো উড়ে আইয়ে দেয় ডাউন, কিন্তু সমস্যা কি কিলটা পাইতেছি না একে। আর দেমন আর সোনিয়া দিমেত্রি আনলে জ্বালাইয়ে রেবে বই গেছে, আর নাহলে কিলে কোনে পাই যেতাম, কিলে তো পাওয়ার কথা, খালি ডাউন নিয়েছে। যাই হোক বেস্টমেস্ট আর খুবই যেতে সক্ষম হয়েছি মনে হয়, 3টা ল্যান্ডমাইন লাগাইলাম, এতে বেস্টমেস্ট থাকার কথা না, জামা কাপড় খুললে গেছে শীতের মধ্যেও। এমন ফ্যাক্টরি রিকোয়েস্ট যাই তো এবার রুটিনের ড্রপটা খাই কেডা, ওই নেবে বাইর ফুল ধরতে হইবে, খায় না চললে গেছে আওয়াজ এনে কেডা, সমস্যা নেই, মোরা এনিমি সাইড খুলতে পামো এখন এডু শিওর, কারণ এনিমি ওই পাশে নাই, ওই পেশ দিয়ে ঘুরে এলাম, এই পেশ দিয়ে একটা পাওয়ার কথা পাইলে বর্তমানে গেলাম মনে, আর 2 জন আছে বলে। আর ম্যাচটা বুয়ে করা লাগবে, রয়েছে 100% ম্যাচটা মোকে বুয়ে করতেই হইবে, কারণ ভালো একটা ম্যাচ খেলাইছি, আর তোমাকেও চ্যালেঞ্জে কিন্তু ম্যাচটা বুয়ে করা লাগবে, এটা খেয়াল রেখো। আগে ফাইট করে ঘুমে দিয়ে এই চেয়ারের উপরে বাইর ঘোরা ফাইট করতে আসে, ও মারে ঘুমে উপরের দ্বারে মারে, যেটা আমরা সাদে ডাউন করছিলাম ল্যান্ডম্যানে, হেডারে মারতে আসে উই দি উপরে এই বাইর ঘোরা এই বাইর ঘোরা এন্ড কিল জুড়া লুইকে পারমু, একটা কিল পাইছি, ব্যাপার না, ম্যাচটা বুয়ে হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটায় যে চ্যালেঞ্জটা দিলাম অবশ্যই তোমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করবে, 3 জনের লোকে 3টা weekly থাকবে না, যারা আগে ভিডিও বানাবো কমপ্লিট করবে। তোমাগুলো কথা হবে পরবর্তী ভিডিওতে, এতক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।